স আসসালামু আলাইকুম সাইফুলস স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম নিয়ে তো ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম হচ্ছে যে সকল সোর্স প্রোগ্রামকে যে সকল প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে তাকে ট্রান্সলেটর বলা হয় তাহলে যে সকল বা আমরা অন্যভাবে বললে বলতে পারি যে সকল সফটওয়্যার বা প্রোগ্রাম এর সাহায্যে কোন ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করা যায় তাকে ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম বলা হয় অর্থাৎ আমি লিখলাম এ বি সি এটা হচ্ছে আমাদের ভাষা সেটা তো কম্পিউটার বুঝে না সেটাকে যদি আমি কম্পিউটারের ভাষা অর্থাৎ বাইনারি বাইনারি ভাষায় যদি রূপান্তর করি সেটাই হচ্ছে আসলে ট্রান্সলেটর বা প্রোগ্রামিং ভাষা অনুবাদক প্রোগ্রাম হচ্ছে আসলে তিন প্রকার একটার নাম হচ্ছে অ্যাসেমবেলার যেটা হচ্ছে মেশিং ভাষা শুধুমাত্র এটা অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজকে মেশিং ভাষায় রূপান্তর করে তাহলে অ্যাসেমবেলারের কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাসেম্বেলার ল্যাঙ্গুয়েজকে মেশিং ভাষায় রূপান্তর করে এরপর কম্পাইলার যেটা সি সি প্লাস প্লাস সি সি প্লাস প্লাস সম্পূর্ণ প্রোগ্রামটিকে একেবারে অনুবাদক করবে সেটা হচ্ছে কমফাইলার এরপর ইন্টারপ্রাইটার হচ্ছে যেটা ফেসকেল অ্যান্ড বেসিক প্রোগ্রামটিকে লাইন বাই লাইন অনুবাদক করবে অ্যাসেম্বলার হলো অ্যাসেম্বলার ভাষায় প্রোগ্রামকে অনুবাদকের জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলা হয় অ্যাসেমবেলার বলা হয় যেটা শুধু মেশিং ভাষায় রূপান্তর করবে শুধু মেশিং ভাষায় মেশিং ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে আর উ কম্পাইলার হচ্ছে যেটা সি প্লাস প্লাস অর্থাৎ উচ্চতর ভাষা প্রোগ্রামগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করবে এবং এটা একবারেই করবে সম্পূর্ণটাকে একবারেই করবে এবং উচ্চতর ভাষা ইন্টারপ্রেটার হচ্ছে উচ্চতর ভাষাকে এটি একটি অনুবাদক করবে যেটা ফেসকেল এবং বেসিকের সাহায্যে এটা লাইন বাই লাইন এটা রূপান্তর করবে তো পিও আশা করি বুস্তবার শোকের ডান আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে স্কের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম